দেশের রাজস্বের বড় একটা অংশই আসে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সামনের দিনে সে নির্ভরতা আরও বাড়বে ভ্যাট প্রদানে তাই সবাইকে উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও ভ্যাট দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারই অংশ হিসাবে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে উন্নয়নে ভ্যাট নামের বিশেষ এই আলোচনা অনুষ্ঠান অতিথি হিসাবে আমাদের সাথে আছেন এনবিআরের মাননীয় সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান একই সাথে আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার রহিসউদ্দিন খান দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবার এর যে ভ্যাট দিবসের যে মূল প্রতিবাদ্য সেটির দিকে একটু আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করব সেটি হচ্ছে যে মূলত একটি ইএফিতে এনবিআর মানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসে এনবিআর মানে এবার ফোকাস করছে তো ইএফডি তো আমরা জানি যে একটি পাইলটিং অবস্থায় আছে তো এটি আসলে কোন অবস্থায় আছে মানে এটা তো আমরা জানতাম যে এই বছরের শেষ নাগাদ বছর তো শেষ প্রায় একটা বড় আকারের জায়গায় চলে যাওয়ার কথা ছিল সেটি আসলে কোন অবস্থায় আছে আপনাকে ধন্যবাদ ইএফডি আপনার প্রথমে একশোটা ইএফডি এইটা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলোকে স্থাপন করা হয় এর সংখ্যা আপনার এখন প্রায় এক হাজার এবং এগুলো সবই সার্ভিস সেক্টরে আর এটা আপনার এনবিআর লক্ষ্য রয়েছে যে এটা অনতিবিলম্বে খুব শীঘ্রই এক বছর হয়তো লাগবে এক বছর থেকে দুই বছর লাগবে যেখানে আপনার এক লক্ষ ইএফডি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করা হবে এবং সবই সার্ভিস সেক্টরে এই সেক্টরগুলোতে আপনার ইএফডি বসানোর লক্ষ্যই হচ্ছে আপনার ট্রান্সপারেন্সিটাকে নিশ্চিত করা অধিক রাজস্ব আহরণটাকে নিশ্চিত করা এবং ইএফডির এখন এ ব্যাপারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আমাদের বর্তমান চেয়ারম্যান নেতৃত্বে অত্যন্ত সিরিয়াস এবং তারা ইএফডি বিভিন্ন জায়গায় বসানো এবং সেটাকে মনিটর করে যথাযথ রাজস্ব আহরণের নিশ্চিতকরণের জন্য তারা সবাই প্রচেষ্টা চালাচ্ছেন আচ্ছা ইএফডি নিয়ে আমরা যেটা স্যার বলছিলেন যে ইএফডি একটা রোল আউট হয়েছে এক হাজার এখন পর্যন্ত এসেছে একশো থেকে এক হাজার পর্যন্ত এসেছে কিন্তু আমরা রিসেন্টলি এর একটি অনুষ্ঠানে দেখেছি ব্যবসায়ীরা বলছেন যে যেসব প্রতিষ্ঠানে ইএফডি বসেছে তাদের ব্যবসা কিছুটা ডাইভার্ট হয়ে যাচ্ছে যেসব প্রতিষ্ঠানে ইএফডি বসে নাই তো এই ক্ষেত্রে এনবিআর এই প্রবলেম সলভ করতে কি করছে বা এটা আসলে এটা তো এক ধরনের ভীতি আছে ব্যবসায়ীদের মধ্যে সে কারণ আমরা এর আগে কিন্তু ইসিআর মেশিন দেখেছি যে ওইটা কিন্তু কাজ করে নাই তো এক্ষেত্রেও কি ইএফিরও কি একই রকম পরিণতি হবে কি না ধন্যবাদ আপনাকে প্রথমে মাছটাঙ্গা টিভিকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে এই জাতীয় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের এই ভ্যাট দিবসের যে মূল প্রতিপাদ্য ইএফডি কেন্দ্রিক সেটা সেই ইএফডির বিষয়টা প্রথমে একটু বলে নিতে চাই যে এই ইএফডি মেশিনটা কিন্তু আমরা যে ইসিআর বলি কিংবা পস সিস্টেম বলি তার থেকে একটু অ্যাডিশনাল কিছু ফিচার আছে এটার যে সেলস সেটা অটোমেটিক আমাদের এনবিআরের কেন্দ্রীয় সার্ভারে চলে যাবে পাশাপাশি এখানে কিছু স্টেটমেন্টও জেনারেট করতে পারবে করা যাবে খুব সহজেই আর এটা আপনি যেটা বললেন যে ওনারা মনে করতে পারেন যে যেহেতু ইএফডি মেশিন কেনার জন্য ইনস্টল করার জন্য ওনারা এখানে কাস্টমার কমে গেছেন বা ওনার বিক্রি কমে গেছেন এটা আসলে ওনার মনে করা যুক্তিসঙ্গত কারণ নাই কারণ উনি আইনসঙ্গত কাজটা করছেন উনি ভ্যাট যথাযথ ভ্যাট পরিশোধের জন্য এগিয়ে আসছেন এটা ওনার জন্য কিন্তু একটা ব্র্যান্ডিংও যে একটা প্রতিষ্ঠান ইএফডি মেশিন ব্যবহার করছে আর একটা করছে না আর এই বিষয়গুলো সামনে আরও থাকবে না যখন তার সমকক্ষ বা একটি মার্কেটের সবগুলো দোকানে ইএফডি মেশিন স্থাপিত হবে তখন উনি আর এই জাতীয় বক্তব্য বলতে পারবেন না যে আমার এখানে এফবি মেশিন আছে আর একজনের নাই দেখে তার এখানে কাস্টমার যাচ্ছে এটা উনার এই অভিযোগ করার জায়গাটা তখন আর থাকবে না ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ভোক্তা শ্রেণীর মধ্যেও কিন্তু একটা সচেতনতা বাড়ছে তারাও দেখতে চায় যে কমপ্লায়েন্ট মানে আইন মেনে ব্যবসা করছেন কে অনেকেই আছে সেই দোকানে যেতে চায় যিনি আইন মেনে ব্যবসা করছেন সঠিক ভ্যাটটা উনি পরিশোধ করছেন তো আসলে যদি আমরা টেকসই ব্যবসা চিন্তা করি তাহলে যিনি ইএফডি মেশিন ব্যবহার করছেন বা যিনি সত্যিকারের প্রযোজ্য ভ্যাটটা পরিশোধ করছেন তিনি তিনি সঠিক কাজটা করছেন এবং তার ব্যবসাই প্রকৃত অর্থে স্থায়ী হবে বা তিনি নাগরিকের যে দায়িত্ব সেটা নিপালন পালন করছেন আচ্ছা সে এই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে আপনারা তো পাইলটিং করার ক্ষেত্রে এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তো এটা আসলে এই অভিজ্ঞতাটা কেমন মানে এটা কি ওই নির্দিষ্ট দোকানগুলোর ব্য মানে থেকে ভ্যাট আদায় বাড়িয়েছে না মানে এখানে আসলে আপনাদের অভিজ্ঞতাটা কেমন এটা আপনার সাহেবের কাছে এটা আপনার একটা এই বা ইসিআর আগে যেটা ছিল সেইটার সাথে ইএফডির মূল পার্থক্যই হচ্ছে যে আপনার ইএফডিতে আপনার আমরা রিয়েল টাইম যে আদায়টা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে উঠছে আর আপনার যখনই একটা আপনার সেল হচ্ছে সাথে সাথে আপনার ওই ইএফডির যে ইএফডি মেশিনে ওইটা ইনপুট করলেই সাথে সাথে আপনার ওই সেলের রিপোর্টটা আমাদের সার্ভারে চলে আসছে সুতরাং আমরা জানতে পারছি যে কি সেল হচ্ছে এখানে আপনার কয়েকটা বিষয় হচ্ছে আপনি যে প্রথমে যেটা বললেন যে রোইচ যে বিষয়টা বলল যে আপনার ব্যবসায়ীদের যে ভীতিটা ভীতিটা এটা প্র্যাকটিক্যালি অমূলক কারণ আলটিমেটলি আমরা ইসিআরের থাকবো না আলটিমেটলি আমরা ইএফডিতেই সব জায়গায় চলে যাব চলে গেলে সবার জন্য এই বিষয়টা আপনার একই রকম হবে আর আমরা আর একটা কাজ করতে যাচ্ছি ইএফডির জন্য সেটা হচ্ছে ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে যাতে ভ্যাটটা তো আপনার ভোক্তা দিচ্ছে ব্যাট তো আপনার এই প্রতিষ্ঠান দিচ্ছে ভোক্তা যাতে তার অধিকার সম্পর্কে সচেতন হয় জন্য প্রত্যেক মাসে আমাদের লটারি হবে হ্যাঁ আমি আমি এটাতে আসতে চাই তার আগে যদি একটু বলেন যে ইএফডি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি যেটা বলছেন ড্যাশবোর্ডে দেখা যাবে আপনারা এক লক্ষ ইএফডি সারা দেশে বসাতে চান প্রথম এক দুই বছরের মধ্যে কিন্তু এই ইএফডির তথ্য ব্যবস্থাপনা তারপরে মনিটরিংয়ের ক্ষেত্রে একটা বড় আকারের লোকবল দরকার পড়বে সেই লোকবল নিয়োগের প্রক্রিয়াটি কোথায় কারণ এনবিআর আমরা জানি যে লোকবল নিয়োগের প্রক্রিয়াটি একটি দীর্ঘ হয় এবং বেশ কয়েক বছর বেশ বড় সময় ধরে এনবিআরের লোকবল নিয়েই জনবল নিয়েই সমস্যা আছে বা বলে যাওয়া হচ্ছে যে ওইভাবে লোকবল বাড়েনি তো সেক্ষেত্রে আসলে আপনাদের পরিকল্পনা কি কারণ আপনি যখন এক লাখ ইএফডি করবেন সেই জন্যই আপনার মাঠ প্রস্তুত আছে কিনা বা মাঠের জনবল প্রস্তুত আছে কিনা এইটা আপনার এটা একটা এই প্রশ্নটা যখন ইএফডির কনসেপ্টটা আসে এবং এটা চালু করার জন্য আসে তখন এই প্রশ্নটা সবচেয়ে বেশি দেখা দিয়েছিল সবার মাঝেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই প্রশ্নটার একটা সলিউশন চাচ্ছিলেন এবং পরে আপনার যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমাদের চিন্তা করা হলো যে ইএফডির ক্ষেত্রে শুধু ইএফডি না সামগ্রিকভাবে ভ্যাট ইনকাম ট্যাক্স এগুলো আদায় নিশ্চিত করার জন্য লোকবল বেশি দরকার আর ইএফডিতে আপনার এক লক্ষ হলে সেখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে আমি পাঁচটা সেল করলাম পাঁচটা সেলের পাঁচটা ইনফরমেশনও যদি না দিই সেরকম মনিটরিং ব্যবস্থা থাকবে কি না এখন আমরা ধরেন আপনার ওই ওইগুলো রিস্ক ম্যানেজমেন্ট এবং টার্গেটিংয়ের মাধ্যমে আমরা এই কাজগুলো করব ধরেন আমি আপনার দশজন লোক আসে আপনার একশোটা প্রতিষ্ঠান রয়েছে এখন এই দশজন লোকের মধ্যে আপনার এই একশোটা একশোটা প্রতিষ্ঠানকে আমরা ম্যানেজ করব কিভাবে। নিশ্চয় একশোটা আপনার প্রতিষ্ঠানে যেই আমাদের এই দশজন সবার কত সেল হচ্ছে বারবার মনিটর করবে না সেই ক্ষেত্রে আমরা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপনার চালু করবে এবং রিক্স ম্যানেজমেন্ট সিস্টেমে কারা রিস্কি কারা ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি রয়েছে এবং তাদের নানারকম ক্রাইটেরিয়া আমরা সেট করে আমরা দেখতে চাব এবং তার মধ্যে যাদের ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি রয়েছে সেগুলো মনিটরিংয়ের মধ্যে বেশি থাকবে অনেক প্রতিষ্ঠানই আছে খুব কমপ্লায়েন্ট অনেক দোকান রয়েছে এর মধ্যে যে যাদেরকে যে সমস্ত প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করা হচ্ছে বা আমাদের টার্গেট রয়েছে তার মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা সত্যিকারে ভেট দিতে চায় আর যখন ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে পুরাই সচেতন হয়ে যাবে আর এই লটারির যে ব্যবস্থাটা এনবিআর করেছে আপনার সরকারের অনুমোদনে এনবিআর করেছে তখন আপনি যখন একটা জিনিস পারচেস করবেন আপনি জানবেন যে নেক্সট মান্থে আপনার এই ইয়েটা নাম্বারটা আপনাকে একটা পুরস্কার এনে দিতে পারে প্রত্যেক মাসের একটা বিরাট চাংকের পুরস্কার রয়েছে সুতরাং আপনি বলবেন যে আমাকে ইয়ে আপনি চালানটা দেন চালানটা দেব ওইটা যখন হবে তখন নিশ্চয়ই তাদের জন্য একটা আপনার এটা একটা ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করুন এমনি আমার আপনার মানে স্যারের সাথে আমি আরেকটা প্রশ্ন মানে জুটতে চাই সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছেন যে উনি ইয়েই দিলেন না ইনপুটই দিলেন না সেক্ষেত্রে তো আসলে এর মাঠ পর্যায়ে কোনো মানে বোঝার জায়গা নাই যে আসলে বিক্রি হয়েছে কি হয়নি কারণ ইনপুট দিলেই সেটি এনবিআরের সার্ভার জানতে পারবে বা এনবিআরের সিস্টেম জানতে পারবে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থাপনাটা কি ধন্যবাদ আপনাকে আসলে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে আগে ঝুঁকিগুলো ইন্ডিকেটারগুলো নির্বাচন করতে হয় আপনি যে বললেন যে উনি একটা দোকান করেছেন বা উনি একটা শোরুম আছে উনি মান্থলি একটা ভাড়া দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে উনি কোনো সেলস এন্ট্রি দিচ্ছেন না এটা তো ঝুঁকির সবচেয়ে বড় জায়গা তখন ধরে নিতে হবে যে উনিই সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান এর পাশাপাশি আপনার এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর সব প্রতিষ্ঠানেরই একটা পিক অফ পিক আওয়ার কিন্তু থাকে যে আমরা জানি যে কোন সময় রেস্টুরেন্টে বেশি বিক্রি হয় কোন সময় একটা ডিপার্টমেন্টাল স্টোরে বেশি বিক্রি হয় বা কোন সময় একটা আপনার গোল্ডের অর্নামেন্টসের দোকানে বেশি বিক্রি হয় আমরা যদি এই আওয়ারগুলো চিন্তা করি যে ঠিক এই আওয়ারগুলোতে আমরা এই নেচারের সার্ভিস কিংবা দোকানগুলো আমরা ভিজিট করব। তাহলে কিন্তু একটা পিকচার একটা প্রোফাইলিং কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো আমার ওই ওই অঞ্চলের যে সার্কেল অফিসার আছেন বা তাদের যে টিম আছেন তারা কিন্তু ইনফ্যাক্ট এখনও ওই কাজটাই শুরু করেছেন তারা করছেন এইগুলা যে তারা দেখছেন যে যিনি এন্ট্রি দিচ্ছেন না তার প্রতিষ্ঠানে গিয়ে আসলে পিক আওয়ারে গিয়ে কী পরিমাণ সেলস হচ্ছে দুই দিন বা তিন দিন গেলে কিন্তু একটা পিকচার উনি দাঁড় করাতে পারছেন এবং ওই প্রতিষ্ঠান যখন যাচ্ছে যে উনি সার্ভিলেন্সের মধ্যে আছেন তখন কিন্তু সেই প্রতিষ্ঠানও সজাগ হচ্ছে যে না আমি কোনো ধরনের এন্ট্রি না দিয়ে বা কোনো সেলস প্রদর্শন না করে আমি পার পেয়ে যাব এটা মনে হয় সম্ভব হবে না এটা দুদিক দিয়েই আসলে কমপ্লায়েন্স বানানোর জন্য উপকারী উনি নিজের মধ্যে যেমন একটা তাগিদ অনুভব করবেন যে আমি ফাঁকি দিলে ধরা পড়ব আবার আমার যারা অফিসার যারা আছেন তারাও কিন্তু একটা পিকচার পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানের সেলসটা এমন হওয়া উচিত তার কম হলেই উনি তখন সেখানে ইন্টারভেন করছেন তো স্যার যেটা বলেছেন যে আমরা এমন কোনো মেকানিজমে যেতে চাই না যে যতগুলো ইসিআর মেশিন ততগুলো লোকও আমার দরকার হবে দিন রাত পাহারা দিবে এটা আসলে ইকোনমিক্যালি ওভায়াবেল না আমার আমার যে ট্যাক্স কালেকশানের যে এক্সপেন্ডিচার ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড তা আমরা চাই না যে এটা খুব মানে আননেসেসারিলি এটা খুব বেড়ে যাক আমি আমার যে রিসোর্স আছে এটাকে আমি সর্বোচ্চ কোনভাবে ইউজ করলে আমি এগুলার ম্যানেজমেন্ট বা কমপ্লায়েন্স বাড়াতে পারবো সেই মেকানিজম ডেভেলপের জন্যই মাঠ পর্যায়ে অফিসাররা কিন্তু এখন কাজ করছে তারা একটা প্রোফাইলিং মতো তৈরি করছে যে এই প্রতিষ্ঠানের সেলস এমন হওয়া উচিত বা এই প্রতিষ্ঠানে এই সময় বেশি সেলস হয় এনবিআর এবার মানে ভোক্তাদের ভ্যাট দানে উৎসাহ দিতে পুরস্কার ঘোষণার একটি ব্যবস্থা করেছে তো আসলে পুরস্কারটা কিভাবে দেওয়া হবে বা কী কী পরিমাণ পুরস্কার আপনারা প্রতি মাসে দেবেন বা মানে কোন পর্যায়ে দেবেন আর কি এটা প্রতি মাসে আপনার একটা লটারির মাধ্যমে আপনার পুরস্কার দেওয়া হবে এবং তারা যে আপনার স্লিপটা নিচ্ছে তাদের ক্রয়ের এগেনস্টে ওইখানে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারের মাধ্যমেই আপনার ইয়েটা উঠবে আপনার লটারিতে উঠবে এবং প্রতি মাসে একশো একটা দেওয়া হবে এবং সেটা আপনার টাকার অ্যামাউন্টটা সম্ভবত লক্ষাধিক টাকার উপরে প্রতি মাসেই দেওয়া হবে ভোক্তাকে একটা করার জন্য। এইটা এটা তো শুধু কি ইএফডির ক্ষেত্রেই করা হবে না মানে সব সবগুলো ইয়ের ক্ষেত্রে এটা আপাতত ইএফডির ক্ষেত্রে ক্ষেত্রেই করা হচ্ছে তার কারণ হচ্ছে যে যাতে ভোক্তারা এটা ভোক্তার সচেতনতার জন্য যাতে ভোক্তারা সচেতন হয় এবং সে তার স্লিপটা নেয় যদি সে স্লিপটা নেয় এবং বাধ্য করে আপনার বিক্রেতাকে এটা দেওয়ার জন্যে তাহলে সেক্ষেত্রে ওই যে আমাদের যে আপনি প্রথমে বললেন যে এতগুলো মেশিনকে কীভাবে মনিটর করবো সেক্ষেত্রে আমাদের এই মনিটরিংয়ের এত দরকার পড়বে না দেখা যাবে ভোক্তাই বলছে যে আপনি আমাকে আমার এই ক্রয়ের এগেস্টে স্লিপ দেন বিকজ সে জানে যে তার কপাল ভালো থাকলে সে লটারিতে একটা পুরস্কার পেয়ে যেতে পারে এই যে আমরা এই ভ্যাট আইনটি যখন বাস্তবায়ন করা হয় তখন অনেকগুলো বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে এক ধরনের ইয়ে ছিল এবং পরে সেটিকে ভ্যাটের হার নিয়ে অনেকগুলো বিতর্ক ছিল শেষ পর্যন্ত এটিকে মানে একক রেট থেকে অনেকগুলো ধাপে নামিয়ে আনা হয় তো এখন ভ্যাট আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কতগুলো সফটওয়্যার নির্দিষ্ট সফটওয়্যার করে দেওয়া হয়েছে তো এইটা কিভাবে আমি যদি সাহেবের কাছে জানতে চাই যে এই সফটওয়্যারগুলো আসলে কিভাবে কাজ করে করবে কারণ আপনারা চার পাঁচটি সফটওয়্যার বা পাঁচটা সফটওয়্যারকে অনুমোদন দিয়েছেন যে এগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভ্যাট ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করবে ধন্যবাদ আপনাকে ইনফ্যাক্ট এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নির্দেশনাও আছে যে সেলস একটা মিনিমাম সেলসের থ্রেস হোল্ড আছে যে আপনার বিক্রি দুই কোটি টাকার উপরে হলে আপনি কোন সফটওয়্যার ইউজ করবেন বা আরও বেশি হলে কোন সফটওয়্যার ইউজ করবেন এই সফটওয়্যারগুলোর মেকানিজম মূলত একদম আপনার ইনভেন্ট্রি থেকে শুরু করে আপনি যখন কাঁচামাল ক্রয় করছেন অথবা আপনার আপনার যেটা আপনি সরবরাহ করবেন ফাইনালি বিক্রি করবেন সেটা উপকরণ ক্রয় করছেন এইগুলো এন্ট্রি থেকে শুরু করে একদম আপনার উৎপাদ আপনি যখন প্রোডাক্ট তৈরি করে বিক্রি করবেন বা ট্রেডারের ক্ষেত্রে আপনি ওই পণ্যটাই হয়তো অবিকৃতভাবে বিক্রি করবেন এই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটাই আপনার এই কম্পিউটার সিস্টেমে এন্ট্রি থাকবে এবং এখানে সুনির্দিষ্ট কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে যে আপনি কোনো ইনফরমেশান চাইলে ওখান থেকে ইরেস্ট করে দিতে পারবেন না আর ইরেস করলেও আপনার সেখানে রেকর্ড থাকতে হবে যে আপনি লজিকটা কী ছিল কি কারণে ইরেজ করেছেন এবং এই সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি আপনার ট্যাক্স লায়াবিলিটিও ফাইনালি আপনার ক্যালকুলেট করার ক্যাপেবল হতে হবে যে আপনি মাস শেষে আপনার যে দাখিলপত্র জেনারেট হবে সেটা সেটার জন্য অটোমেটিকভাবে আপনার কত টাকা আপনি রেয়াত নেবেন বা হ্রাসকারী সমন্বয় করবেন আর কত টাকা আপনার প্রদেয় হবে সেটা স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করবে এবং এগুলা এগুলা আমাদের এনবিআরের যে এক্সপার্ট আছে তারা ভেরিফাই করবেন যে আপনার সিস্টেমটা আমাদের যে রিকোয়ারমেন্টস আমাদের যে ক্রাইটেরিয়া সেটার সাথে কমপ্লাই করে তারপর এটাকে আপনার প্রতিষ্ঠানে ব্যবহারের অনুমতি দেওয়া হবে এক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখেছি যে কোন কোম্পানিটা নিলে ভালো হবে কমপ্লায়েন্স হচ্ছে কিনা যেমন পাঁচটার অনুমতি দেওয়া হয়েছে আরও কিছু বোধ লাইনে আছে যে অনুমতি দেওয়া হবে তো এটা আসলে অনেক বেশি পরিমাণ সফটওয়্যারকে দেওয়া হলে এটাকে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে না না এগুলো আপনার তো ভেরিফিকেশনের মাধ্যমে এবং এর সুফল কুফল এবং এই কুফলগুলো যেগুলো আছে বা একটা সফটওয়্যার কতটুকু আপনার কমপ্লাইন্ট হবে কতটুকু আপনার একটা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন একটা সফটওয়্যার রয়েছে আপনার ফাইভ প্রো টাকার উপর আপনার সেল হলেই সেই ক্ষেত্রে ওই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে এই সমস্ত আপনার বারবার এগুলো পরীক্ষা করে দেয়া হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যেমন ইএফডি একটা সিস্টেম আমাদের যে ভ্যাট অনলাইন একটা সিস্টেম এখন এই সিস্টেমগুলো চালুর পরে এগুলো প্রথমে আপনার ট্রায়াল অ্যানের ভিত্তিতে চলতে থাকে যেমন আপনি প্রথমে বললেন যে এফডিটা পাইলটিং ইয়েতে ছিল পর্যায়ে ছিল এখনো তাই রয়েছে এখন এগুলো যখন আমরা করতে থাকব। তখন আপনার এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো পরে আবার ইয়ে সলভ করে দেওয়া হবে এবং ব্যবসায়ীরা যে বিষয়টা তাদের মধ্যে ভীতি কাজ করছে এখন ব্যাট ডিপার্টমেন্ট বা ট্যাক্স ডিপার্টমেন্ট অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং তাদের অনলাইন করে ফেলার ফলে তো কম্পিউটারাইজেশনের ফলে অনেক বেশি ট্রান্সপারেন্ট সুতরাং তাদের এখন এসে এই বিষয় তাদের যে ত্রুটিগুলো তারা সবসময় এনবিআর এসে তাদের এই ত্রুটিগুলো নিয়ে যে প্রবলেমগুলো ফেস করছেন এগুলো নিয়ে আলাপ করতে পারছেন এবং এগুলো আমরা সাথে সাথে অ্যাড্রেস করছি সুতরাং এটাতে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা আর এমনিতে অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের অনলাইন ভ্যাট নিবন্ধন চালু হওয়ার আগে তো বেশ বড় অঙ্কের বিন ছিল কিন্তু সেটি অনলাইন যখন নিবন্ধন করা হলো সেটি কমে গেল হ্যাঁ তো এইটা কেন ধন্যবাদ আপনাকে আসলে অনলাইন নিবন্ধনে যাওয়ার আগে আমাদের প্রায় আট লক্ষ মতো নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল অ্যাটলিস্ট থিওরিটিক্যালি কাগজে কলমে ছিল কিন্তু এর মধ্যে একটা বড় অঙ্কের প্রতিষ্ঠান সংখ্যা ছিল যেগুলো যারা সাপ্লায়ার বা ঠিকাদার বলে আমরা জানি অনেক প্রতিষ্ঠান ছিল অস্তিত্বহীন তারা একসময় হয়তো নিবন্ধন নিয়েছে আর পরবর্তীতে আর কোনো মাসিক যে রিটার্ন জমা দেওয়ার কথা সেটাও জমা দেননি আর ভ্যাটও পরিশোধ করেননি অত প্রতিষ্ঠান অস্তিত্বহীনই হয়ে গেছে তো এই এই নতুন ভ্যাট আইন বা অনলাইন ভ্যাট ব্যবস্থার একটা অন্যতম বড় উদ্দেশ্যও ছিল এটা কিন্তু যে এই জাতীয় গার্বেজকে এলিমিনেট করা আমাদের সিস্টেম থেকে জন্য এগুলো অস্তিত্বহীন প্রতিষ্ঠান বা আমরা যেটাকে ভুয়া প্রতিষ্ঠান বলি এই জাতীয় প্রতিষ্ঠান জন্য না থাকে তো আমরা যখন অনলাইন পদ্ধতিতে আমরা গেলাম তখন এই এই টোটাল প্রক্রিয়াটা ভেরিফাই করে প্রতিষ্ঠান নিজে অনলাইনে আবেদন করবে তার ইমেল অ্যাড্রেস থাকতে হবে তার মালিকের পার্টিকুলার থাকতে হবে সব করতে গিয়ে কিন্তু আমার এই সংখ্যাটা কমে গেল অ্যাকচুয়াল সংখ্যায় আমরা আসলাম এবং সেটা আবার যখন আস্তে আস্তে বাড়ছে এখন অ্যাজ অন ডেট প্রায় দেড় লক্ষেরও বেশি প্রতিষ্ঠান আপনার এখন নিবন্ধন আরও বেশি দুই লক্ষ বাইশ হাজার প্রতিষ্ঠান হচ্ছে অনলাইনে নিবন্ধিত এবং এটা আরও বাড়ছে এবং এই গ্রোথটা আপনার মোর দ্যান টেন পার্সেন্ট এভরি ইয়ার এবং এফোর্ট আমরা আশা করছি যে আমরা এফোর্ট দিলে এই সংখ্যাটা তো আরও বাড়বে বিশেষ করে অনলাইন বিষয়ে মানুষের অনেকেরই এখনও ভীতি আছে তো আমরা এই এফোর্টটা যদি আমরা কন্টিনিউ করি তো আমরা আশা করছি যে এই প্রতিষ্ঠানের এই যে অ্যাকচুয়াল সংখ্যাটা এটার যে গ্রোথ সেটাও আমরা বাড়বে তো আমরা এই যে সংখ্যা কমে যাওয়ার যে কারণটা ধরেন দুই লক্ষ যদি হয় আড়াই লক্ষ হয় সাড়ে পাঁচ লক্ষ প্রতিষ্ঠান কিন্তু আমার সিস্টেমে নেই তার মানে এই প্রতিষ্ঠানগুলো আসলে অস্তিত্বহীন বা তারা হয়তো এক সময় নিবন্ধন নিয়েছেন পরবর্তী তার হয় ব্যবসা করেননি অথবা ঋণ জমা দেননি হ্যাঁ এক্ষেত্রে আমি আরেকটি জিনিস বলতে চাই সেটি জানতে চাই সেটা হচ্ছে যে ভ্যাটের যে নতুন আইন সেক্ষেত্রে তো আপনারা বলছেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি হলে উনি ভ্যাট দেওয়ার যোগ্য হবেন না মানে ভ্যাট দিতে হবে না ওনাকে তারপর হচ্ছে তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ হলে উনি এই চার হারে দিবেন তারপরে একটা হলে তাকে আসলে সফটওয়্যার নিতে হবে ইএফডিতে যেতে হবে বিভিন্ন ধাপে ধাপে আছে তো ফাঁকির তো একটা বড়ো সুযোগ তৈরি হচ্ছে যে কারণে কোনো ব্যবসায়ী বলছেন যে উনি পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি ব্যবসা করেন না সেক্ষেত্রে তার আসলে ভ্যাটযোগ্য হবেন না তিনি তো সেক্ষেত্রে এবং হচ্ছে তিন কোটি টাকার উপরে অনেকে করেন না এরকম করে তখন হচ্ছে যে এক ধরনের এই এই যে টানা মানে হেসটা হবে সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি এই জায়গাটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন যেটা আগেও ছিল আপনার আপনাকে ধন্যবাদ যে যেটা বলেছেন যে আপনার পঞ্চাশ লাখ টাকা বা তার নিচে হলে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বা তার নিচে হলে আপনার কোনো ভ্যাট দিতে হবে না তিন কোটি টাকার নিচে হলে আপনার টার্নওভারের আওতায় পড়বে টার্নওভার হচ্ছে ফোর পার্সেন্ট আর আপনার মূলত ভ্যাট ফিফটিন পার্সেন্ট বাট বিভিন্ন সার্ভিস আর বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদনের নেচার অনুসারে এবং দেশের জনগণের কথা চিন্তা করে প্রাইস যাতে আপনার জনগণের রিচের মধ্যে থাকে কারণ আলটিমেটলি ভ্যাটটা দেয় ভোক্তা এই জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট রয়েছে কোনো ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট রয়েছে এইটা আপনার বিভিন্ন যেমন বিদ্যুতে আপনি যদি ফিফটিন পার্সেন্টই রাখেন তাহলে ক্ষেত্রে আপনার এর প্রাইসটা বেড়ে যেতে পারে এইরকমভাবে আপনার এনবিআর এটাকে আপনার হারবোনাইজ করেছে যাতে আপনার এটার ভাড়টা ভ্যাট প্রদানের ভারটা জনগণের উপর না পড়ে এখন আপনার এই যে বিভিন্ন রেটগুলো আছে এইটা ইয়ের এই অধিকাংশ চাবে যারা আপনার এই দোকানপাট তাদের যদি ব্যবসা আপনার এক কোটি টাকা বা তার উপরে হয় বা পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে তারা চাবে যে এটা পঞ্চাশ লাখ টাকা নিচে নামে রাখা যায় কি না এই জন্যেই কিন্তু ইএফডি মেশিনটা এই জন্যেই কিন্তু আমাদের আপনার প্রত্যেকটা কমিশনেটে জরিপ দল রয়েছে তারা কিন্তু তাদের যে কাগজপত্র সেল এগুলো দেখে জরিপ করা শুরু করেছে এবং একটা যখনই আমাদের কেউ আপনার পঞ্চাশ লক্ষ টাকার নিচে থাকতে চাবে তখন আমাদের সার্ভেলেন্সটা আরও বেশি হবে যখনই আপনার তিন কোটি টাকার মধ্যে থাকতে চাবে যে চার পার্সেন্ট দেবে তখন আমাদের সার্ভেলেন্স আরও বেশি হবে আমাদের মনিটরিং ব্যবস্থাটা আরও বেশি হবে এবং আপনাকে খানিক আগে যে ইনফরমেশনটা আমরা দিতে পারিনি সেটা হচ্ছে যে আমাদের যে কাস্ট ভ্যাট ডিপার্টমেন্ট এবং কাস্টমস ডিপার্টমেন্ট এমনকি ইনকাম ট্যাক্স ডিপি ডিপার্টমেন্টেরও এক্সপানশনের একটা প্রক্রিয়া কিন্তু চলমান চলমান রয়েছে আমাদের লোক বলো আর বাড়বে ইনশাল্লাহ এবং আমাদের মনিটরিং ব্যবস্থাও অনেক বাড়বে যার ফলে এইগুলোর মধ্যে আপনি যখনই আপনাকে দেখব যে আপনি একটা গুলশানে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে বসে আছেন কিন্তু আপনি ভ্যাট দিচ্ছেন না পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে থাকার চেষ্টা করছেন অথবা তিন কোটি টাকার মধ্যে ডেফিনেটলি আমার সার্ভিলেন্স অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে মেকানিজমগুলো সেগুলো ইএফডি বসানো আপনার জরিপ করা আপনার তাদের কাগজপত্র সেল ভেরিফিকেশন করা তাদের কাগজপত্র নিয়ে পরীক্ষা করা এগুলো আমাদের বেড়ে যাবে বেড়ে গেলে তখন ডেফিনেটলি আমাদের কাছে ধরা পড়বে যে আসলে তার প্রকৃত আমি এটা সূত্র ধরে একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে জরিপ এবং সার্ভিলেন্স এটা তো আপনাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ তো এটা একটু ধারণা দিতে পারবেন যে ঠিক এখন তো ধরেন দু লক্ষ বিন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রেজিস্ট্রে রেজিস্ট্রেশন নিবন্ধন সম্পন্ন করেছে কিন্তু ঠিক সম্ভাবনা প্রসপেকটিভ ব্যবসায় প্রতিষ্ঠানের সংখ্যা কত এখন পর্যন্ত যারা নিবন্ধনের আওতায় আসেনি এই এইরকম কোনো ধারণা এনবিআর এর আছে কিনা এইরকম ধারণা আপনাকে একটা কথা বলি আমাদের কিছু এক্সপেরিয়েন্সের কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যেমন এখন দুই লক্ষ বাইশ হাজার যেটা বলা হয়েছে যে আপনার এখন ই রেজিস্ট্রেশন যেটা আপনার ই বিন যেটা সেটা আপনার দুই লক্ষ বাইশ হাজার আমাদের কিন্তু আগে আট লক্ষ ছিল এর মধ্যে প্রচুর ডুপ্লিকেশন ছিল যেটা আমরা পরে ধরা পড়ে যে অনেক ডুপ্লিকেশন আজকে আপনি ভ্যাটের ক্ষেত্রে ধরা পড়ে যাচ্ছেন কালকে এটা চেঞ্জ করে আর একটা বিন নম্বর নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু থাকছে না এবার কারণ এইগুলো এবার আপনাকে এনআইডি নাম্বার থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু এনশিওর করতে হচ্ছে একটা রেজিস্ট্রেশন পেতে সো এটা যদি আপনার ইয়ে করে কনফ্লিক্টিং হয় তাহলে তখনই পাচ্ছেন না আবার আপনার আপনার আমাদের আগে যখন আপনার ইয়ে ছিল বা আট লক্ষ আপনার বিন ছিল দেখা যেত যে চল্লিশ হাজার মাত্র আপনার তাদের রিটার্ন সাবমিট রিটার্ন সাবমিট কর এবং ট্যাক্স দিচ্ছে চল্লিশ হাজার তার এবং এগুলো থেকে আমরা বেরোনোর জন্যে আপনার এই যে এই আপনার বর্তমান যে ভ্যাট অনলাইন সিস্টেমটা চালু করা হলো এবং এখন যেগুলো আছে সেগুলো মোটামুটি তাদের জেনুইনটি সম্পর্কে আপনার আমরা মোটামুটি নিশ্চিত থাকবো যে তারা জেনুয়ালি আছে এবং তারা আপনার এবং এটা বাড়বে আপনার আর একটা জিনিস হচ্ছে যে একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে এখন আপনার মানুষের মধ্যে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এখনও তাদের যে ভীতির জায়গাটা এখনও ওখানে আপনার আস্থার যে জায়গাটা পুরাপুরি ক্রিয়েট করা যায়নি এবং এটা যখন তারা দেখবে এই সিস্টেমটাই আগের সিস্টেমের থেকে অনেক ভালো অনেক বেশি কমপ্লেন্ট এবং তারা কিন্তু এই যে এই এই সিস্টেমে ঢোকার ফলে তাদের অনেকগুলো সুবিধা তারা পাবে যে সুবিধাগুলো সে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে পাবে না তার মধ্যে একটা হচ্ছে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন না আপনি যদি আপনি আপনার রেজিস্ট্রেশন না থাকে এই ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে আলটিমেটলি এগুলো বাড়বে এবং এর রেটও বেড়ে যাবে কমপ্লায়েন্স রেটও বেড়ে যাবে আপনার রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়বে আর যারাই রেজিস্টার্ড হবে তারাই আপনার রিটার্ন জমা দেবে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই ভ্যাটের সংখ্যা বাড়ানো এবং চেষ্টা করা হচ্ছে তো এটা আসলে যেটা বললেন যে অনেকের মধ্যে সার্ভিলেন্স এবং একটা বড় অঙ্কে মানে তারা নিজেরা আগ্রহী হয়ে করবে এটা কি আসলে ঘটবে বাস্তব পর্যায়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা কেমন আসলে যে কোনো ধরনের কর আদাটাই সবচেয়ে কঠিন একটা কাজ মানুষ চাইবেই কর কম পরিশোধ করতে তো এটার ক্ষেত্রে ঝুঁকি তাকে নিতে হবে সেই ঝুঁকিটা জন্য সত্যি সত্যি তার জন্য খুব বড়ো ঝুঁকি হয় সেটা ইনসিওর করার দায়িত্ব হচ্ছে কাজ ভ্যাট এবং ট্যাক্স ডিপার্টমেন্টের ভ্যাট বিশেষ করে আপনি নিবন্ধিত নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠান স্যার যেটা বললেন যে উনি দেখাতে চাইবেন যে ওনার সেলের জন্য পঞ্চাশ লক্ষ টাকার নিচে হিসেবে উনি নিবন্ধনও নিবেন না উনি করও পরিশোধ করবেন না উনি কিন্তু দুইটা ঝুঁকি নিচ্ছেন এক হচ্ছে ওনার নিবন্ধিত হওয়া দরকার ছিল উনি হচ্ছেন না সেটা একটা অপরাধ আর একটা অপরাধ হচ্ছে উনি এই সময়ে যে যে ব্যবসা করেছেন যে সেলস করেছেন বা সরবরাহ করেছেন সেটার উপরে কিন্তু ভ্যাট আরোপযোগ্য ছিল সেটা উনি পরিশোধ করছেন না তাকে প্রত্যেকটা এই যে অফেন্স এটার জন্য উনি নিবন্ধন নেন নাই তার জন্য তাকে পেনাল্টি ইম্পোজ করা হবে উনি যে ভ্যাট পরিশোধ করা দরকার ছিল সেটা করেন নাই সেটার জন্য পেনাল্টি ইম্পোজ হবে সেটা পরিশোধ করতে হবে ইন অ্যাডিশান তাকে সুদও দিতে হবে তো ওনাকে এতগুলো ঝুঁকি নিতে হবে উনি যদি নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিবন্ধন না নেন এবং ভ্যাট পরিশোধ পরিশোধ বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও ভ্যাট পরিশোধ না করেন তো এই ঝুঁকিগুলো যদি উনি নিতে চান তাই সেক্ষেত্রে উনি নন কমপ্ল্যান থাকতেই পারেন এখন আমাদের কাজ হচ্ছে এই জাতীয় প্রতিষ্ঠান খুঁজে বের করা তাদেরকে নিবন্ধনের ব্যবস্থা করা এবং উনি যে ভ্যাটটা পরিহার করেছেন সেটা সুদসহ আদায় করা আমরা এখন একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে আমরা বেশ খবরের কাগজে বা গণমাধ্যমে সংবাদ হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দারা অভিযান চালাচ্ছেন এবং বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির ঘটনা উদ্ঘাটন করছেন তো এইটা আসলে এনবিরের কোনো ধারণা আছে কি না যে কি পরিমাণ প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে বা কি পরিমাণ আপনি একটা ধারণার কথা বলছিলেন যে বড় প্রতিষ্ঠানগুলো রেগুলারলি একটা বড় অংশের ভ্যাট প্রদান করেন কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলো আসলে কী লেভেলের ভ্যাট দেয় বা তারা কি পরিমাণ দিচ্ছে এখন পর্যন্ত এইটা আপনার এসেস করাটা ডিফিকাল্ট কিন্তু আপনার এল এর যে প্রতিষ্ঠানগুলো লার্জ ট্যাক্স এরা মোড় মোটামুটি কমপ্ল্যান্ট এরা কোনো ফাঁকি দেয় না কারণ এদের টোটাল সিস্টেমটাই কম্পিউটারাইজড এবং সেইটা আপনার মনিটরিংয়ের ব্যবস্থাও রয়েছে কিন্তু আপনার যেগুলো আপনার সার্ভিস সেক্টরে আর ট্রেডার্স এইগুলোর ক্ষেত্রে আপনার ফাঁকির পরিমাণটা এক একজনের এক এক রকম যেমন আমাদের যখন বিভিন্ন আমাদের গোয়েন্দা ভ্যাট গোয়েন্দা আমাদের কমিশনেটগুলা তারা তাদের অভিযান যখন পরিচালনা করে এবং কাগজপত্র তাদের নিয়ে আসে আর কাজ করে সেটা হচ্ছে তাদের কম্পিউটার সিস্টেমটাই নিয়ে চলে আসে ওখান থেকে তথ্যগুলো বের করে তাতে আপনার কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের ট্যাক্স ফাঁকির পরিমাণ আপনার এইটি পার্সেন্ট টোয়েন্টি সে দেয় আর এইটি দেয় না তার তথ্য থেকেই আবার কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যায় ফিফটি পার্সেন্ট সো আপনার আমরা এইটা যে একটা কনক্লুশন আসবো যে অ্যাভারেজ ট্যাক্স ফাঁকির পরিমাণ এইরকম এটা ঠিক বলা যাবে না কারণ এক একটা প্রতিষ্ঠানের ট্যাক্স ফাঁকির টেনডেন্সি এক এক রকম বাট আপনার এই ধরনের আপনার ট্রেডার্সদের ইয়ে আপনার তাদের ইয়ে তাদের যে প্রেমিস সেখানে গেলে অথবা সার্ভিস সেক্টরের বিভিন্ন ইয়েতে আপনার প্রতিষ্ঠানে গেলে অথবা আপনার যেগুলো ছোট ছোট ম্যানুফ্যাকচারিং বা মাঝারি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এগুলোতে গেলে ট্যাক্স ফাঁকি পাওয়া যায় না এটা বলা যাবে না ট্যাক্স ফাঁকি পাওয়া যায় বুঝছেন কিন্তু আমাদের আমরা তো আপনার রিক্স ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করি এখন আপনি একটা একটা হোটেলে আপনি রেট দিলেন দিয়ে আর তার তথ্যগুলো নিয়ে গেলেন সেই ক্ষেত্রে যে অন্য হোটেলগুলো রেট দিলে পাওয়া যাবে না এটা বলা যাবে না বুঝছেন একই সময় কিন্তু আমরা লোক বলে কারণে আমরা এগুলো করতে পারি না বাট এগুলো হচ্ছে ওয়ার্নিং ফর দেম যারা ফাঁকি দেয় যে আমরা যে কোনো সময় আমরা আসবো সেটা শুধু আপনার কমিশনারিটি যে করবে তা না এইটা আপনার চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় জাতীয় রাজস্ব বোর্ডে তিনি একটা টাস্ক ফোর্স করে করতে পারেন এটা করতে পারে পারে চারিদিক থেকে আপনার এইটার অপারেশন চলতে হ্যাঁ আমি এবার একটু একটু বড় পিকচারের দিকে যাব যে ফ্যাট থেকে তো একটা বড় আকারের আদায়ের পরিকল্পনা প্রত্যেক বছরের বাজেটেই থাকে এবং এনবিআরের একটা বড় আদায়ের পরিকল্পনা থাকে এবার তিন লক্ষ ত্রিশ হাজার কোটি টাকার মতো তো গত এই অর্থ বছর তো এমনি এক ধরনের অনিশ্চয়তার অর্থ বছর করোনার কারণে তো এখন পর্যন্ত যে এনবিআরের যে তথ্য নভেম্বর পর্যন্ত তাতে আসলে এনবিআর এখনও অনেক পিছিয়ে আছে তার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে আছে সেক্ষেত্রে ভ্যাট আসলে কতটা ভালো করছে ভ্যাট তো একটা বড় আয়ের অংশ এবং ওখানে বড় ঘাটতি হলে অন্যগুলো আসলে সেই ঘাটতি পোষাতে সক্ষম হয় না জি কারণ আপনার ভ্যাটের আপনার যে ইন্ডিয়ারে যে রাজস্ব আয়ের তিনটা উৎস একটা হচ্ছে আপনার ভ্যাট একটা ইনকাম ট্যাক্স আর একটা কাস্টমস এখন আপনার এই নভেম্বর পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের আয়টা একটু ভালো এবং কাস্টমসের আয়ও ভালো কাস্টমসের যদিও আপনার এই যে প্যান্ডেমিকের কারণে ইম্পোর্টের পরিমাণ কম কিন্তু তারপরেও আপনার ট্রান্সপারেন্সি ওই লেভেলে গেছে যে আপনার তাদের রেভিনিউ অনেক বেড়ে গেছে সুতরাং এটা ডেফিনেটলি এনবিআর মনিটরিং এবং যারা কাস্টমসের বিভিন্ন পয়েন্টে কাজ করছে তাদের প্রচেষ্টা এগুলো আপনার আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে সময়ে মানুষ ভয় পাচ্ছে বাইরে যেতে আবার দেখেন সেকেন্ড ওয়েভ আসছে মানুষ ভয় পাচ্ছে সে সময় কাস্টমস কিন্তু অন্য অন্য করোনা যোদ্ধার মতোই ফাইট করছে রেভিনিউর জন্যে ভ্যাটও ফাইট করছে ইনকাম ট্যাক্স ফাইট করছে এখন এর মধ্যে ভ্যাটের চাংটা বড় ভ্যাট আপনার থার্টি নাইন পার্সেন্ট অব দ্য টোটাল এবং ভ্যাট একটু খারাপ করছে ভ্যাট একটু খারাপ করছে এটার সঙ্গত কারণ রয়েছে সেটা হচ্ছে যে আপনার এই প্যান্ডেমিকের কারণে অনেক ফ্যাক্টরি তাদের আপনার উৎপাদন পরিমাণ কারণ বাজারে চাহিদা নেই যারা আবার এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রেও আপনার মানে এক্সপোর্টের পরিমাণ কমে গেছে এটা আপনার জানেন অলরেডি বিভিন্ন পেপার পত্রিকা পাবেন বাজারে চাহিদা কম মানুষ বেরোতে ভয় পাচ্ছে মানুষ তার আপনার যে সঞ্চিত টাকা অনেকে চাকরি হারিয়েছে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সুতরাং ওই আগের যে কাঙ্ক্ষিত আমরা অনেক সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে আমরা যে আপনার মানে কাঙ্ক্ষিত আমাদের ইয়েটা পাব সেটা না বাট ধীরে ধীরে কিন্তু এখন উঠছে যেমন আপনার গত বছরের থেকে আপনার এই বছরের আদায় মোর দেন আপনার থ্রি পার্সেন্ট থ্রি টু ফোর পার্সেন্ট বেশি এই এবছর আদায় এবং আমাদের টার্গেট হচ্ছে অন অ্যান অ্যাভারেজ গত পাঁচ বছরে এটা ছিল টেন টু ইলেভেন পার্সেন্ট আমাদের টার্গেট হচ্ছে যদি আমরা টেন টু ইলেভেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্টে নিতে পারি তা ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ একবার প্যান্ডেমিক হওয়ার পরে আপনার এটা একটু সবাই খুলে দিতে বাধ্য হল ইকোনমিকে আবার সচল রাখার জন্য আবার সেই একই ই আসছে সুতরাং আপনার প্যান্ডেমিকের যে সেকেন্ড আসছে ওইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে বাট আমাদের প্রচেষ্টা রয়েছে যেটা মাননীয় সদস্য বললেন যে প্যান্ডেমিকের কারণে এক ধরনের যেহেতু উৎপাদনে প্রভাব পড়েছে সেহেতু ভ্যাটের আদায়েও প্রভাব পড়েছে কিন্তু ভ্যাট মানে ভ্যাটের যে হার আদায়ের যে হার তাতে কি দেখা যাচ্ছে ইকোনমি রিভাইভ করছে আবার থ্যাংক ইউ স্যার যেটা বলেছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা এটা পিক আপ করছে এটা বাড়ছে যেহেতু এবং সামনে আরও বাড়বে কারণ তার সিগন্যাল কিন্তু আমরা ইম্পোর্টে পাচ্ছি ইম্পোর্ট বাড়ছে তার অর্থ হচ্ছে যে আমার র মেটেরিয়াল ইম্পোর্টও আছে এর মধ্যে তার মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর যে যে প্যান্ডিকে প্যান্ডেমিকের কারণে যে অবস্থায় ছিল তার থেকে সেটা কাটিয়ে উঠছে আস্তে আস্তে কিন্তু সার্ভিস সেক্টর আপনি যদি ফাইভ স্টার হোটেলগুলোর কথা চিন্তা করেন আমরা কিন্তু এখনও ওই ট্রাভেল ব্যান বা রেস্ট্রিক্টেড ট্রাভেল রেজিমের মধ্যেই আছি যে কারণে আপনার যত বড়ো হোটেলগুলো আছে দেখেন ঢাকা চট্টগ্রাম কিংবা কক্সবাজারে সেগুলো কিন্তু কিছু কিছু এখনও এখনও বন্ধ আছে এবং কিছু কিছু চলছে নামমাত্র তো এই সার্ভিস সেক্টর হোটেলের মতো রেস্টুরেন্টগুলোও অনেক রেস্টুরেন্ট হয়তো খুলেছে বা চলছে কোনো রকমে তো এই জাতীয় সার্ভিস সেক্টরগুলো এখনও আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি ম্যানুফ্যাকচারিং সেক্টর ভালো করলেও সার্ভিস সেক্টরে আমাদের যে গ্যাপ রয়ে যাচ্ছে যে কারণে কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের তুলনায় ভ্যাগ একটু পিছিয়ে আছে হয়তো সামনে হয়তো এই গ্যাপটাও থাকবে না ইনশাল্লাহ এটা হয়তো মেকআপ হয়ে যাবে এমনি একটি ব্যবসায়ীদের মধ্যে বা উদ্যোক্তাদের মধ্যে বা অনেকগুলো সেক্টরের মধ্যে আছে যে যেহেতু তারা প্যান্ডেমিকের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে এনবিআরের দিক থেকে কোনো সহায়তা বা কোনো ছাড়ের বিষয়ে কি কোনো আলোচনা আছে কি না আপনার ছাড় তো আপনার ইয়ে যখন প্যান্ডেমিক প্রথম শুরু হয় লকডাউন হয় তারপরে ব্যবসায়ীকে ব্যবসায়ীদেরকে অনেক কিছুতে ছাড় দেওয়া হচ্ছে এমনকি তাদেরকে আপনার তাদের যে রিটার্ন সাবমিশনের সময় সেইটাও ছাড় দেওয়া হচ্ছে এবং তাদেরকে আপনার ওই সময় ভ্যাট কর্মকর্তারাও ব্যবসায়ীদেরকে ওইরকম প্রেশার দেননি যে তাদের আপনাদেরকে রেভিনিউ ইয়ে এত জমা দিতে হবে কিন্তু রেভিনিউ একটা বিষয় সবাইকেই বুঝতে হবে যে রেভিনিউ ছাড়া সরকারের তো প্র্যাকটিক্যালি বিদেশি সাহায্যটা ওই রকম নাই যে আগের মতো আমরা ডিপেন্ডও করি না আমরা ডিপেন্ড করি আমাদের নিজস্ব রেভিনিউর উপর আর উন্নয়নটা হবে কোথা থেকে ভ্যাটের মূল স্লোগানই তো ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন তো উন্নয়নটা তো আপনার আপনি ব্রিজ চাবেন আপনি রাস্তা চাবেন আপনি অন্য অন্য ইনফ্রাস্ট্রাকচার চাবেন আপনি বিদ্যুৎ চাবেন সব কিছু চাবেন তাহলে আপনাকে ভ্যাটটা দিতেই হবে আর আলটিমেটলি একটা কথা সবারই বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক আর সার্ভিস সেক্টর হোক তারা যে ভ্যাটটা দিচ্ছে এটা তারা দিচ্ছে না এটা ভোক্তারা দিচ্ছে তারা শুধু কালেক্ট করে সরকারের খাতে জমা দিচ্ছে সুতরাং তাদের ওই কালেকশনের ব্যাপারটা যতক্ষণ তাদের চলবে তারা কালেক্ট করবে এবং প্রপারলি জমা দেবে এটা আমাদের আকাঙ্ক্ষা এবং ডেফিনেটলি সরকার রাষ্ট্র সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে ব্যবসায়ীদের ন্যায্য দাবির পাশে রয়েছে এবং সবসময় তাদেরকে সাপোর্টও করবে এবং তার উন্নয়নের প্রক্রিয়া যেন তারাও সবসময় সম্পৃক্ত থাকে এই আশাটা আমরা করি আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে ব্যবসায়ীদের হয়রানির অনেকগুলো ইস্যু আছে যেমন তাদের দিক থেকে ফাঁকির বিষয় আছে কিন্তু ব্যবসায়ীরাও হয়রানির শিকার হন এনবিআরের এনবিআর এনবিআরের যে ব্যবস্থাপনা আছে তার মাঝে তারা হয়রানির শিকারের অভিযোগ তোলেন সেগুলো করার জন্য এটা দিয়ে আমরা শেষ করব ধন্যবাদ আপনাকে সবচেয়ে কমন কথা যেটা আমরা শুনি যে ব্যবসায় এটা কর প্রদান করতে গিয়ে শিকার হন এটার জন্য কিন্তু মূলত আমরা অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থার দিকে আমরা এত ঝুঁকে ঝুঁকে পড়েছি আমরা চাচ্ছি যেন এই জাতীয় অভিযোগের স্কোপটাই যেন না থাকে আমরা যে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স অফিসিয়ালদের মধ্যে ইন্টারাকশানটা যত কমানো যায় আপনি আপনি ইলেকট্রনিক সিস্টেমে আপনার ভ্যাট ক্যালকুলেশন হবে আপনি অনলাইনে রিটার্ন দিবেন আপনি ইলেকট্রনিক্যালি আপনার ভিএটি পেমেন্ট করবেন আপনার তো ভ্যাট অফিসেই যাওয়ার প্রয়োজন নেই আপনার যদি আইনের বা আপনার কর ব্যবস্থার কোনো অস্পষ্টতা থাকে সেটা শোনার জন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড আছে সেটা শোনার জন্য আপনি ফিল্ড অফিসের মাধ্যমেও আপনার গ্রিভেন্স আপনি শেয়ার করতে পারেন যে আপনার এই ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে আপনি এই ডিফিকাল্টিস এর মুখোমুখি হচ্ছেন সেটা কিন্তু হচ্ছেও আপনি দেখেন যে এই ইএফডি বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু ব্যবসায়ীরা কী সমস্যায় পড়ছেন এনবিআর কিন্তু অনুষ্ঠান করে তাদের বক্তব্য শুনছে যে আমরা এই সমস্যাগুলো শুনলাম আমরা এগুলো অ্যাড্রেস করছি তো এটা হচ্ছে মানে হয়রানি সবচেয়ে বড় জায়গা যেটা আর আমার আইনের যে সরলতা যদি আমরা বলি যে আইন যত আগে যত কমপ্লেক্স ছিল নতুন ব্যবস্থায় কিন্তু অনেক অনেক কিছু এলিমিনেট করা হয়েছে যেমন আপনার মূল্য ঘোষণা অনুমোদনের একটা বিষয় ছিল আপনার মূল্য ঘোষণা অনুমোদন প্রয়োজন নেই আপনার প্রয়োজন ছিল যে আপনি চলতি হিসাব মেনটেন করবেন সেখানে আগে ট্যাক্স জমা দিয়ে রাখতে হবে তারপর আপনি সেটা দেখাতে পারবেন যে আপনি সেখান থেকে চালান মানে সেখানে ভ্যাট পরিশোধ করেছেন এটাও প্রয়োজন নেই এখন নতুন আইন কর ব্যবস্থা কিন্তু এটা এলিমিনেট করা হয়েছে আপনার আগে ট্রাঙ্কেটেড বেজ ট্যারিফ ভ্যালিয়ে যদি বিষয়গুলো ছিল সব কিছু কিন্তু নতুন আইনে সরলীকরণ করা হয়েছে এলিমিনেট করা হয়েছে যাতে এই হয়রানির জায়গা বা আইনের অস্পষ্টতা আইনের জটিলতা এই বিষয়গুলোর জন্য না থাকে সবই করা হয়েছে ট্যাক্স পেয়ার বান্ধব করার জন্য যাতে হয়রানির প্রশ্ন না আসে ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অনুষ্ঠানে উন্নয়নের ভ্যাট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দর্শক ভ্যাট দিবস উপলক্ষে মাস্টার টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়নের ভ্যাট আজ এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ